শুধুমাত্র আমরা একটা একটা কথা বলেছি, আমরা শুধুমাত্র তিনটা জায়গা আমরা কিনেছি, যে জায়গাগুলোর দাম ইকুইভ্যালেন্ট ওখানে লেখা আছে, বাকি বেশি ম্যাক্সিমাম জায়গা হচ্ছে দান করা। আমাদের চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান জায়গা দান করেছেন, তাদের জায়গা তো এটার মূল্য হবে না। তারপর আমাদের শুভাকাঙ্ক্ষী, একজন শুভাকাঙ্ক্ষী, দুইজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে জায়গা ডোনেট করেছে, সেগুলো তো মানে সেগুলো তো আর টাকা আসবে না, ডিলিট করা হয়নি আমার জানা মতো। আমি 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 যতটুকু জানি এরকম কোনো পোস্ট এটা শুধু একটা পোস্ট ডিলিট করা হয়েছে, সেটা হচ্ছে যেটা নিয়ে বিতর্ক করছিল সেটা তো আমরা ডিলিট করেছি, এবং করার পর আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি, বাট কোনো পোস্ট ডিলিট করা হচ্ছে না। সেটা কোন পোস্ট আর যেটা কারোকার্য নিয়ে যেটা উঠেছে সেটা ছবি, হ্যাঁ সেটা তো আমরা ডিলিট করেছি, সেটা আমরা স্টেটমেন্ট দিয়েছি যেটা আমরা ডিলিট করেছি, এবং এটার পরিবর্তে আমরা নতুন একটা পোস্ট আমরা পরে দিয়েছিলাম। আমরা শেষের দিকে ইফতারের সময় চলে আসছে, এই যে ওভারঅল একটা হাইপ উঠে গেছে, আলোচনা আসছে, এতে কি বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম বাধা পাবে কিনা, আপনাদের কি মনে হয়, আপনাদের কি এই কার্যক্রম কোনোভাবে বাধা সৃষ্টি হবে? আসলে বাধা বলতে আলটিমেটলি দিন শেষে গরিব মানুষেরই তো ক্ষতি হবে, কারণ গরিব মানুষ ফেসবুক ইউজ করে না। কারণ আজকে যদি গরিব মানুষ ফেসবুক ইউজ করতো তাহলে এইসব নোংরা কথার বা এইসব মিথ্যা কথা কিন্তু আজকে প্রতিবাদ করতো। আমরা মাঠের মানুষ, মাঠেই তো কাজ করি, আমরা আজকে ইফতার বিতরণ করতেছি, গতকালকে ইফতার বিতরণ ছিল, আলটিমেটলি আমরা যে কাজগুলো করি সেগুলো আলটিমেটলি চলতে থাকবে। সো এগুলো দিয়ে আসলে আমরা অরি না, কিংবা অরি হতে হয় অবশ্যই, কারণ মানুষকে আলটিমেটলি এই প্রতিষ্ঠানের ব্যাপারে ভুল ধারণা দেওয়া হচ্ছে, ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সো আমরা আসলে আপনাদের মাধ্যমে মানুষকে জানাবো, অ্যাটলিস্ট শোনা কথা কান না দিয়ে আপনি নিজে যাচাই করেন, নিজে যাচাই করার পর এরপর যদি আপনার মনে হয় যে আপনি বিদ্যানন্দের সাথে থাকবেন সেটা আপনার ইচ্ছা, না থাকলেও সেটা আপনার ইচ্ছা। বাট আমরা তো এটা চ্যারিটি অর্গানাইজেশন, আমরা তো কাউকে ফোর্স করে বিদ্যানন্দের সাথে আমরা ইনভলভ করতে পারবো না। সো একান্ত নিজেরই শুধুমাত্র কারো ব্যাপারে ব্লেম দেওয়ার আগে অ্যাটলিস্ট নিজে আগে গিয়ে যাচাই করতে হবে, নিজে যাচাই করার পর দেন আপনি কমেন্ট করেন। বাট শোনা কথাই আপনি কাউকে দোষারোপ করা এটা তো অন্তত পক্ষে ঠিক না, এবং অ্যাটলিস্ট এটা অনেকটা গিবতের মতো হয়ে যাবে বলে আমি মনে করি। সালমান ভাই, একটা বিষয় শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও, সেখানে সে বলেছে যে প্রতিদিন আপনারা যতজন এক টাকা করে আহার করান, বুঝতে পেরেছি, ওভারঅল কোটি কোটি টাকা শুধু এক টাকা দিয়ে হয়, সেটা আপনার অডিট রিপোর্টে থাকে না? হ্যাঁ, আমি ব্যাখ্যা করছি সেটাও। আমরা খাবার যেটা দিই সে খাবারের কয়েকটা সেগমেন্ট আছে, যেমন ইফতার, আমি কি ইফতার এক টাকা নেই? আপনারা তো দেখলেন ইফতার কিন্তু আমার খাবার কাউন্টে আসতেছে কিন্তু, ঠিক আছে, আমি সেহরি দিচ্ছি, সেহরি তো পবিত্র একটা জিনিস, এখানে তো টাকার ইস্যু আসে না, এটা ফুল চ্যারিটি। তারপর মনে করেন আমার এই বন্যায় আমরা ত্রাণ বিতরণ করি, বন্যা ত্রাণ বিতরণ যখন আমরা খাবার দিই, এই যে সুনামগঞ্জে খাবার দিলাম ওখানে কিন্তু আমরা এক টাকা নিই নাই। তারপর আমরা রাতের বেলা ইমার্জেন্সি খাবার, অর্থাৎ রাতে বিভিন্ন বিয়েবাড়ির যে অতিরিক্ত খাবারটা এটা আমরা রাতে ইমার্জেন্সি খাবার হিসেবে বিতরণ করি, সেখানে তো এক টাকা নেওয়া হয় না। তারপর হচ্ছে আমরা করোনার সময় এই যে বিদ্যানন্দ বিভিন্ন পুলিশের মাধ্যমে বিভিন্ন বাহিনীর মাধ্যমে যে খাবার প্রদান করলো এক টাকার আহার, এই এখানে তো টাকা নেওয়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের শুধুমাত্র কিছু জায়গা যেটা এক টাকা আহার একটা প্রজেক্ট আছে, আমরা শুধুমাত্র স্পেসিফিক কিছু জায়গায় আমরা এক টাকা নিই এবং সেটা জমা দিতে হয়, এবং সেটা ইনকাম না বরং সেটা দান হিসেবে, অর্থাৎ জেনারেল ডোনেশন হিসেবে এটা আমাদের ইয়াতে অর্থাৎ মুন ফান্ডে সেটা অ্যাড করা হয়, এবং এটা আমাদের অডিট রিপোর্টে স্পেসিফিক উল্লেখ না থাকলেও সেটা কিন্তু আমাদের যেটা ডিটেইল রিপোর্ট অর্থাৎ অডিট টিমকে সেটা আমার জবাবদিহি করতে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা এই খাবারটা বিতরণ করি ভলেন্টিয়াররা, আমাদেরকে পুরো টাকাটা জমা দিতে হয়, যদি কম হয় বাকি টাকাটা কিন্তু আমাদের পকেট থেকে দিতে হয়। এবং রিসেন্টলি বেশ কয়েক মাস আগেও কিন্তু আমাদের বেশ কিছু ভলেন্টিয়ার নিজেদের পকেট থেকে কিন্তু জরিমানা হিসেবে এই টাকাটা দিতে হয়েছে, অর্থাৎ এটাতে কোনো ছাড় থাকে না। ওকে, সেক্ষেত্রে অডিট রিপোর্টে তোলা না তোলা বিষয়টা, অডিট রিপোর্টে অবশ্যই আছে, সেটা অডিট রিপোর্টের মধ্যে ডিটেইল অডিট রিপোর্ট যখন ভেঙে, অর্থাৎ অডিট রিপোর্ট তো ইজ এ সামারি, অডিট রিপোর্টে এত ভেঙে ডিটেইল তো লেখা সম্ভব না কখনো, ঠিক আছে। সেখানে পিনাকি বলতেছে নাকি কি আমরা ডোনারদের ইনফরমেশন, ডোনারদের ইনফরমেশন কেন আমরা সেখানে দেব, কারণ ডোনার হচ্ছে একদম ব্যক্তি, ব্যক্তির ইনফরমেশন তো কখনো এভাবে পাবলিকলি শেয়ার করা যায় না তার অনুমতি ছাড়া, এটা আইনের মধ্যেও বলে না। বাট এটা যদি যথাযথ কর্তৃপক্ষ তারা তাদের লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে যদি এটা দেখতে চায় সেটা দেখতে পারবে, ব্যাংকে গিয়ে দেখতে পারবে, আমাদের আমাদের বিকাশের স্টেটমেন্ট আছে সেখানে দেখতে পারবে, অডিটর যিনি অডিট করবেন তিনি চাইলে দেখতে পারবেন, সেগুলো তারাই দেখেছেন। সো আমরা তাদেরকে সেগুলো দিয়ে তিনি যদি স্যাটিসফাই হয় দ্যাটস অল। জমি কেনার বিষয়টা আপনার অডিট রিপোর্টে আসে না সেটা ওকে, যা জমি কেনার যে সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জমির আমরা অলরেডি ব্যাখ্যা দিয়েছি, আমাদের ম্যাক্সিমাম জমি হচ্ছে লিজে নেওয়া। লিজ মানে হচ্ছে কি এই জায়গাগুলো আমরা যতদিন কাজ করবো ততদিন আমাদের থাকবে, আমরা যেদিনই এই কাজ বন্ধ করে দিব এই জমি আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে সেটা তো আমাদের অ্যাসেট না। সো অ্যাসেট না হলে সেটা আমার অডিট রিপোর্টে কেন আসবে? শুধুমাত্র আমরা যে জায়গাগুলো কিনেছি সেগুলোর ইকুইভ্যালেন্ট অর্থ মানে এটাই দেখানো হয়েছে অডিট রিপোর্ট। আর অডিট রিপোর্ট উনি যে অডিট রিপোর্টে ধরেছে সেটা হয়তো পুরাতন অডিট রিপোর্ট হতে পারে, আমাদের লেটেস্ট অডিট রিপোর্ট ধরেন, আমাদের লেটেস্ট অডিট রিপোর্ট আমরা কিছুদিন আগে মাত্র আপডেট করলাম। সো লেটেস্ট অডিট রিপোর্ট ধরে তারপর কথা বলতে বলেন যে আমাদের কী পরিমাণ সম্পদ আছে বা কোথায় কী আছে। শুধুমাত্র আমরা একটা একটা কথা বলেছি, আমরা শুধুমাত্র তিনটা জায়গা আমরা কিনেছি, যে জায়গাগুলোর দাম ইকুইভ্যালেন্ট ওখানে লেখা আছে, বাকি বেশি ম্যাক্সিমাম জায়গা হচ্ছে দান করা। আমাদের চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান জায়গা দান করেছেন, তাদের জায়গা তো এটার মূল্য হবে না। তারপর আমাদের শুভাকাঙ্ক্ষী, একজন শুভাকাঙ্ক্ষী, দুইজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে জায়গা ডোনেট করেছে, সেগুলো তো মানে সেগুলো তো আর টাকা আসবে না। শুধুমাত্র আমরা তিনটা জায়গা কিনেছি, একটা চট্টগ্রামে যেটা চার কাঠা জমি সেটা হাসপাতালের জন্য করা হয়েছে। এখন বারবার বলা হচ্ছে আপনারা খাবার না দিয়ে স্থায়ী কিছু করেন, আমি স্থায়ী কিছু করার জন্য একটা হাসপাতাল করার জন্য আমি জায়গা নিয়েছি, এখানে কি আমি দোষ করলাম?